ওকে, এই একটি শব্দে বিপদ। 3 কোটি টাকা আর্থিক ক্ষতিপূরণ ভারতীয় রেলের। সাসপেন্ড করা হয় স্টেশন মাস্টারকে। একটি ছোট্ট শব্দ ওকে, এর জেরেই ঘটে গেল বিপত্তি। ক্ষতি হয়েছে রেলের প্রায় 3 কোটি টাকা। বিশাখাপত্তনমের স্টেশন মাস্টারের নামে অভিযোগ। অভিযোগ উঠতেই তাকে বরখাস্ত করেছে ভারতীয় রেল। জানা গেছে স্টেশন মাস্টারের নাম ভেঙ্কটেশ গিরি রাও, তিনি বিশাখাপত্তনমের বাসিন্দা। কিছুদিন আগে রাতে কর্তব্যরত অবস্থায় ফোনে তার স্ত্রীর সাথে অশান্তি শুরু হয়। ডিউটি চলাকালীন তিনি কথা বাড়াবেন না বলে স্ত্রীকে ফোনে ওকে বলেন। সে সময় অসাবধানতাবশত মাইক্রোফোনটি চালু থাকায় মালগাড়ির লোকো পাইলট সেটিকে সবুজ সংকেত হিসেবে ধরে নেন। ফলত মালগাড়িটি মাওবাদী প্রভাবিত এলাকায় ঢুকে পড়ে। সূত্রের খবর, রাত 10টা থেকে সকাল 6টা পর্যন্ত ওই এলাকায় ট্রেন চলাচল বন্ধ থাকে। কিন্তু ঘটনার দিন ওকে শব্দ শুনে লোকো পাইলট ট্রেন চালিয়ে দেন ওই লাইনে। যদিও এই ঘটনার জেরে কোনো দুর্ঘটনা ঘটেনি, কিন্তু জানা যায় মালগাড়ি থেকে লুটপাট ও গাড়িটিকে পুরনো জায়গায় ফিরিয়ে আনার জন্য ভারতীয় রেলের প্রায় 3 কোটি টাকা খরচ হয়ে যায়। এই অভিযোগের জেরে স্টেশন মাস্টার ভেঙ্কটেশ গিরি রাওকে বরখাস্ত করা হয়। জানা যায় এই ঘটনার পর ওই স্টেশন মাস্টার বিশাখাপত্তনমের আদালতে বিবাহবিচ্ছেদের আবেদন করেন। তার স্ত্রীও তার নামে পণ নেওয়া, নারী নির্যাতন সহ বিভিন্ন অভিযোগ আনেন। পরবর্তীতে তাদের বিচ্ছেদ হয়েছে বলেই জানা গিয়েছে। এই বিবাহবিচ্ছেদের মামলার তথ্য সামনে আসতেই রেলের এই ক্ষতির কথা সামনে আসে। যদিও ভারতীয় রেল এ বিষয়ে কোনো বিস্তারিত তথ্য সামনে আনেনি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড। একটি ছোট্ট শব্দ ওকে, এর জেরেই ঘটে গেল বিপত্তি। ক্ষতি হয়েছে রেলের প্রায় 3 কোটি টাকা। বিশাখাপত্তনমের স্টেশন মাস্টারের নামে অভিযোগ। অভিযোগ উঠতেই তাকে বরখাস্ত করেছে ভারতীয় রেল। জানা গেছে স্টেশন মাস্টারের নাম ভেঙ্কটেশ গিরি রাও, তিনি বিশাখাপত্তনমের বাসিন্দা। কিছুদিন আগে রাতে কর্তব্যরত অবস্থায় ফোনে তার স্ত্রীর সাথে অশান্তি শুরু হয়। ডিউটি চলাকালীন তিনি কথা বাড়াবেন না বলে স্ত্রীকে ফোনে ওকে বলেন। সে সময় অসাবধানতাবশত মাইক্রোফোনটি চালু থাকায় মালগাড়ির লোকো পাইলট সেটিকে সবুজ সংকেত হিসেবে ধরে নেন। ফলত মালগাড়িটি মাওবাদী প্রভাবিত এলাকায় ঢুকে পড়ে। সূত্রের খবর, রাত 10টা থেকে সকাল 6টা পর্যন্ত ওই এলাকায় ট্রেন চলাচল বন্ধ থাকে। কিন্তু ঘটনার দিন ওকে শব্দ শুনে লোকো পাইলট ট্রেন চালিয়ে দেন ওই লাইনে। যদিও এই ঘটনার জেরে কোনো দুর্ঘটনা ঘটেনি, কিন্তু জানা যায় মালগাড়ি থেকে লুটপাট ও গাড়িটিকে পুরনো জায়গায় ফিরিয়ে আনার জন্য ভারতীয় রেলের প্রায় 3 কোটি টাকা খরচ হয়ে যায়। এই অভিযোগের জেরে স্টেশন মাস্টার ভেঙ্কটেশ গিরি রাওকে বরখাস্ত করা হয়। জানা যায় এই ঘটনার পর ওই স্টেশন মাস্টার বিশাখাপত্তনমের আদালতে বিবাহবিচ্ছেদের আবেদন করেন। তার স্ত্রীও তার নামে পণ নেওয়া, নারী নির্যাতন সহ বিভিন্ন অভিযোগ আনেন। পরবর্তীতে তাদের বিচ্ছেদ হয়েছে বলেই জানা গিয়েছে। এই বিবাহবিচ্ছেদের মামলার তথ্য সামনে আসতেই রেলের এই ক্ষতির কথা সামনে আসে। যদিও ভারতীয় রেল এ বিষয়ে কোনো বিস্তারিত তথ্য সামনে আনেনি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড। নিউপিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউপিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউপিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিন স্কুলের বিপরীতে, নিউপিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা। আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে।